চলো চলো, হ্যাঁ আমি গেলে তোমাকে বাইরে যেতে হবে। কেন? আমি তো কাপড় নাড়তে যাচ্ছি। তুমি কেন যাবে, তুমি কেন যাবে? হ্যাঁ বেবি, আসো আসো, রোদ তো বাইরে, রোদ তো বনি, ঘাস খাবে, ঘাস আসো, ঘাস খাবে, একটু ঘাস খাও, একটু ঘাস খাও, একটু ঘাস খাও, একটু ঘাস খাও। কি হয়েছে তোগুলা? নি তো ঘাস খাও, দেখি তো না ঘাস খাওয়া দিই, আসো আসো আসো, এই যে না একটু ঘাস খাবে, দেখি না বিড়াল হচ্ছে, ঘাস খাওয়া খুবই ভালো, বিড়াল ঘাস খেলে বিড়ালের গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, ডায়রিয়া, আমাশয়, কৃমি সব কিছু ঠিক হয়ে যায়। তো বিড়ালকে নিয়মিত ঘাস খাওয়াবেন, যাদের বাসার আশপাশে ঘাস নাই তারা ফুলের টবে পাশে বা একটা যে কোনো টবে ঘাস লাগিয়ে রেখে বিড়ালকে নিয়মিত খেতে দেবেন। তো টুকুস গরু ঘাস খাচ্ছে, টুকুস গরু, টুকুস গরু ঘাস খাও, ঘাস খাও, মানে আর টু খাও, একটু খাও, আলু তো খাও, সবগুলি ঘাস খেয়ে নাও তুমি, হ্যাঁ বসে বসে সুন্দর করে খাও, সবগুলি ঘাস খাও, টুকুস খুব সুন্দর ঘাস খায় নিয়মিত আমাদের বাসার মধ্যেই, যেহেতু অনেক ঘাস আছে তাই টুকুসের কোনো সমস্যা হয় না, তাই না তাকু? আরে সুন্দর টুকু, ও বাবা, তো সুন্দর টুকু তো কী সুন্দর দেখা যাচ্ছে মাশাআল্লাহ, সুন্দর টুকু রোদে আমার বুড়ি, এটা আমার টুকুস বুড়ি, তো টুকুস বুড়ি চলো বাসায় যাই, রোদ আমার তো পুড়ে যাচ্ছে শরীর, চলো ডুবে যাই, চলো মানা মানা, তোমার এখন শিকার ধরা লাগবে না, চলো বাসায় যাই আমরা, টুকুস এই যে, টুকুস এই যে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ডুবে যাই, চলো আসো আসো, অনেক গরম, আচ্ছা কোথায় যাচ্ছ আবার? টুকুস হ্যাঁ এখানে শোয়া লাগবে না, চলো বাসায় যাই, রোদ আমি গোসলে যাবো, আজান দিয়ে দিছে না, দেখো না তুমি, দেখো না আজান দিয়ে দিছে, এই ন্যাচারাল সুন্দরী, ন্যাচারাল সুন্দরী, আরে বাবা একদম বাঘের মতো লাগছে তোমার টুকুসকে, মাশাল্লাহ মাশাল্লাহ, টুকুসকে তো একদম বাঘের মতো লাগছে, ও টুকুস তোদের কি বলে হুড়পড়ি সুন্দর, ও টুকুস তুমি তো একবারে হুড়পড়ি সুন্দর, মাম্মি কোথায়, মাম্মি দুষ্টু মাম্মিটা কোথায় গেছে, হয়তো কল্যাণী দুষ্টু মাম্মি কোথায় গেছে, কোথায় গেছে তো কল্যাণী দুষ্টু মাম্মি কোথায় গেছে, টুকুস এত গোস সুন্দর টুকুস, চলো চলো বাসা যাই, হ্যাঁ ঘুমাইছে যাচ্ছে তো, চলো বাসা যাই, খেতে দিই আমি তোমাকে খাবারটা দিয়ে আমি গোসলে যাবো, চলো রুমি চলো, টুকুস ওই যে আমাদের বারান্দা দিয়ে টুকুস নেমে এখানে বসে থাকে, টুকুস